স্বাগত প্রিয় দর্শক, নিটল টাটা প্রেজেন্টস দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্তর সাথে। আমরা আজকে অতিথি হিসেবে এমন একজনকে পেয়েছি যার অনেক রকমের পরিচয় দেওয়া যায়, অনেকভাবে পরিচিত করে দেওয়া যাবে আপনাদের সঙ্গে। তিনি ব্যারিস্টার মইনুল হোসেন, একসময় রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী, সংবিধানের আদ্যপন্ত যার অনেক বেশি জানা, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, এই পরিচয়টা বোধহয় এখন মানুষ বেশি চেনে, কারণ লম্বা সময় বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সময়ের অনেকগুলো মন্ত্রণালয়ে সামাল দিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা এবং আগামী দিনের বাংলাদেশ, অতীতের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশ কেমন, এই বিষয়গুলো নিয়েই ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে কথা বলবো। ব্যারিস্টার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অতিথি হিসাবে। আমি শুরুতেই যেগুলো বললাম দর্শকদের, আসলে আপনাকে কোত্থেকে শুরু করব, আপনার এত বড় ক্যারিয়ার, ক্যারিয়ার বলতে এই অর্থে যে বিভিন্ন বহুমাত্রিক এক চরিত্র আপনার, আপনি যে বাংলাদেশকে দেখেছেন আমি সেখান থেকেই শুরু করতে চাই, যে বাংলাদেশের জন্মে আপনি দেখেছেন জন্মটা, বাংলাদেশের প্রথম পার্লামেন্টের সদস্য আপনি, সুতরাং রাজনীতিটাও দেখেছেন, কিন্তু আজকে 47 বছর বয়সী বাংলাদেশকে দেখে কি মনে হচ্ছে? এটা অত্যন্ত মনের একটা প্রশ্ন আপনি করেছেন, কারণ আমি সবসময় আমি ঠিক মানে প্র্যাকটিক্যাল পলিটিক্সে ঠিক বেশি করি নাই। এটা বঙ্গবন্ধুর ইচ্ছায় আমি এমপি হয়েছিলাম, উনি আমাকে খুব আদর করতেন, কিন্তু আমি রাজনীতি গিয়ে তো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মানিক মিয়া সাহেবের ছেলে হিসাবে। তখনকার পাকিস্তান সময়ের বড় বড় নেতা নাই, এমন নেতা নাই যার কাছাকাছি অন্তপক্ষে দেখাশোনা হয় নাই আমাদের। শৈশব তো আমার জীবনের পরিবর্তন করে দিয়েছে, কারণ এমন একটা ব্যক্তিত্ব আপনারা না দেখলে বোঝা যাবে না, সাচ এ গ্রেট ম্যান হি ওয়াজ। এবং একটা অদ্ভুত আমার সেটাই কষ্ট যে বঙ্গবন্ধু, তারপরে সরোয়ারদি সাহেব, ফজলুল হক সাহেব, আবুল মনসুর আহমেদের মতো লোক, মানিক মেশাম, আমরা আব্বা, এরা যে দৃষ্টান্ত রেখে গেছেন জীবনের এবং আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্য, ব্যক্তি জীবনের কথা নয়, রাজনীতির অঙ্গনে তাদের যে ভূমিকা বা দৃষ্টান্ত, কথাবার্তা, মূল্যবোধ, নীতি আদর্শ রক্ষা করে তারা চলেছেন, সেই বাংলাদেশ তো এরকম বাংলাদেশ হওয়ার কথা না। আমার কথা সেটাই। আচ্ছা, হওয়ার কথা না, কিন্তু হলো কেন? আচ্ছা, সেটাই আমি বলতেছি। এখানে একটা কথা কি জানেন, সরোয়ার হিসেবে একটা মারাত্মক কথা বলেছেন এক সময় ছাত্রদের উদ্দেশ্যে 62-তে, তখন ছাত্ররা খুব গরম আন্দোলনে আয়োবেরা গেছে, আর শৈশব জেল থেকে আসছেন, জনগণ তো আরও মানে অত্যন্ত প্রস্তুত যে একটা কিছু করা দরকার, সরোয়ার দেশের মতো লোকটা জেল খাটে এসে, কিন্তু শৈশব ছাত্রনেতাদের সাথে বসলেন এবং তখন কিন্তু ছাত্রনেতা কিন্তু এরকম ছিল না যা ওই তালাটা বন্ধ কর, যা পোস্টার মার টানা, তারা মেধাবী লোক, মেধাবী লোক, এবং তাই সে সরোয়ার দেশের সঙ্গে বসা ইট ইজ নট সো সিম্পল এ ম্যাটার। তো তারা 2 ঘন্টা পরে বকবক করছে, আলোচনার কথা বলছে, এবং শৈশব কিন্তু তার সামনে কথা সহজ কথা, শৈশব মাথায় হাত দিয়ে শুনছে সব কথাগুলো 2 ঘন্টা পর্যন্ত, তাদের ভিতর যে উত্তাপ, উত্তেজনা, ক্ষোভ সবগুলো সে শুনছে। এবং তাদের শেষ কথা হলো যে আপনি শুধু ডাক দেন, আমরা একটা বিরাট দেশে আন্দোলন করব, সরকার বন্ধ হয়ে যাবে, রেল লাইন টেনে উঠেই বলবো, সরকার অচল করে দেবো আমরা। একটা মারাত্মক কথা বলে গেছেন, এইটা মনে হয় বাংলার ইতিহাস এইটা ওইটা ঘটেছে। সেটা হলে উনি বলেন, দেখো আমি তোমাদের বুঝি, তোমাদের রাগ ক্রোধ সব কিছু বুঝি, কিন্তু তোমরা যে আন্দোলনের কথা বললা, এই আগুন জ্বালাও, পোড়াও, রাস্তাঘাট উঠে দেবে, এই সমস্ত এই ধরনের আন্দোলন করতে পারে যারা বিপ্লবী রাজনীতি করে, আমরা তো বিপ্লবী রাজনীতি করতে পারি না, আমরা বললাম কনস্টিটিউশনাল পলিটিক্স, আমরা জনগণের সঙ্গে থাকতে পারি, জনগণের সাথে মারপিটা খেতে পারি, আমরা জেলে যেতে পারি, এই পর্যন্ত পারি না, না না না, খুব যখন শর্ট করতেছি, তখন স্যার এই হলো নেতৃত্ব। তখন শৈশে বলেন যে দেখো, ইন দ্যাট কেস ইয়াং ম্যান, ইউ গো অ্যান্ড ফাইন্ড এ লিডার ফর ইয়োর সেলফস, আমি তোমাদের নেতা হতে পারি না, কারণ এই ধরনের নেতা হইতে গেলে আমাকে ব্যবহার করে ঠিকই তোমরা রাস্তাঘাটে আগুন লাগাইতে পারবা, জনগণকে জোগাড় করতে পারবা, কিন্তু নেতৃত্ব আমাদের হাতে থাকবে না, আমরা তো জেলে নিয়ে চলে যাবে, এরপরে নেতৃত্ব চলে যাবে অন্যদের হাতে। বাংলাদেশের ইতিহাস এই সরোয়ার হিসেবে এই কথার ইতিহাস, যে আমরা যে আন্দোলনটা করলাম, এই যে বঙ্গবন্ধু আজীবন যে আন্দোলন করলেন, সেই আন্দোলনের ফসলটা কিন্তু আমরা পেলাম না। এটা তো স্বীকার করতে হবে আপনাকে যে বাংলাদেশের লিবারেশনের পরে
একটা দলের তো হলো আদর্শ হলো নেতৃত্ব, ব্যক্তি তো নয়। যে দল এত বছর সংগ্রাম করছে গণতন্ত্র, আইনের শাসন, সহনশীল রাজনীতি, এই কথাগুলো বলছে। আর সর্বাধ্যক্ষ সাহেবকে তো সকলেই বলা হয় যে একটা লিভিং এক্সাম্পল অফ ডেমোক্রেসি, তার কথাবার্তা যুক্তি গণতন্ত্র, মানে গণতন্ত্র আচরণের ভিতরে, বই বক্তৃতার মধ্যে নয়। সে প্রধানমন্ত্রী হওয়ার পর দেখেন সে প্রথমেই বলে আমি আজকে কোনো দলের প্রধানমন্ত্রী নয়, আমি সমগ্র জাতির প্রধানমন্ত্রী, দিস ইজ ডেমোক্রেসি, দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমি অর্থাৎ আজকে সবাই আমার কাছে সমান, আপনারা যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, বাট আমি সবার জন্য বিচার সুবিচার করবো, অথবা সেই হিসেবে আমি সকলের প্রধানমন্ত্রী কাজ করবো। আর একটা কাজ তিনি করলেন, ওই যে অপোজিশন থাকতে তিনি এই এই যে রাজবন্দী প্রতিবাদ করতেন, আসছে একমাত্র তিনি সব রাজবন্দীতে ছেড়ে দিলেন। এবং কেউ বলতে পারবে না যে সর্বাধিক এক বছরের মতো ছিলেন যে কেউ তার সময় রাজবন্দী হিসেবে জেল খাটছে। তাহলে এই যে আপনি বলছিলেন যে সরোয়ার্দী সাহেব আপনার রাজনীতি বা আপনার জীবনে অনেকটা পাল্টে দিলেন, সেটা কি আদর্শিক ব্যাপারে না অন্য কোনো? এটা একটা অদ্ভুত ব্যাপার হয়। শুনেন, প্রথম কথা, তার আমাদের বাসায় থাকতেন, তো আপনারা জানেন অনেক সময় থাকছেন, এটা আমরা জানি অবশ্য। ফলে কি, তাকে সকাল সন্ধ্যা দেখেছি আমি, আই ওয়াজ তখন একটা এমন একটা বয়স, তখন ইম্প্রেশন আমার খুব ইম্প্রেশন হয় আর কি, ইয়াং ডেজে সেই সময় আমার মনে হয়েছে তার যাই করতো এটা ভালো লাগতো, সত্যি কথা বলতে কি, তার কথাবার্তা, তার চলন এবং ছোটোখাটো জিনিসও। একটা এক্সাম্পল দেই, খুব ইন্টারেস্টিং, এই জন্যই আমার অসুবিধা হচ্ছে অনেক কিছু অ্যাডজাস্ট করতে। সই সাহেব দুইটা ঘটনা আমাদের আব্বা থাকতে, একটা করলো কি, আব্বা আব্বাকে একবার রিকোয়েস্ট করে দেখো আমার খুব গরিব আত্মীয় স্বজন আছে, তুমি একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। আব্বা তো খুশি, নিশ্চয়ই খাবে না কেন, তো বলছে বাট অন্য কাউকে দাওয়াত করতে পারবে না, এই যে কনসিডারেশন, অর্থাৎ গরিবাত্মদের খাবে এম্বারেস দিতে না হয়, কারণ তারা তো সেরকম পোশাক পত্র পরতে আসবে না। এবং সত্যি কথা বলতে কি, এমনকি আব্বাও ওখানে আর যান নাই, তো চেয়ার টেবিল সব খাওয়া দাওয়া সরোয়ার্দী সাহেব নিজে দাঁড়াইয়া খাবার দিয়ে খাইছে। সাচ এ গ্রেট ম্যান হি ওয়াজ। সই সাহেব জানতেন যে লোক সই সাহেব বাসা থাকলে এ আসে ও আসে, গরিবরা দাঁড়াই থাকে, স্বাভাবিক। আর টাকা যাই পর দিয়ে দিয়ে দিতেন, তো আব্বা তো জানতেন যেগুলো সব সবই মানে ই না, গরিব সেজন্য আসে না, আসলে এক্সপ্লয়েট করতে আসে, সই সাহেবের কাছে টাকা নিতে আসে, তো আব্বা ওদের ধাবাই টাবাই দিতে হতো ওনার, তো সেই জন্য সই সাহেব খুব গোপনে কাজ করতে হতো, তার আম্মার সঙ্গে তাদের সম্পর্ক ছিল। তারা গরিব আত্মর বিয়ে হবে আর কি, আত্মীয় ফ্যামিলিতে কাছে টাকা পয়সা চাইছে, তো তখন টাকা পয়সা তো ছিল না, ও টাকা পয়সা ছিল, যাবার সময় আম্মাকে সে 6,000 টাকা দিয়ে দেয়, অনেক টাকা তখন করে দেন, 6,000 কি 2,000 আমার ঠিক মনে নেই। আম্মা করছে কি, এখন কাজ টাকা রাখবে কোথায়, আগে আমি জানতেন কিন্তু বালিশের ভিতরে ঢুকে রাখছে, ওই সেলাই কাইটা ঢুকে আজকে কেন, এখনও আমরা আপনার 11-এর সময় তো অনেকের বালিশ থেকে 20 কোটি টাকা বালিশের মধ্যে রাখছে, এখন বড় বালিশ ছিল, হঠাৎ দেখে আম্মা ছিল না বাসায়, কে যেন বালিশ নিয়ে গেছে বিয়ে বাড়িতে, অনেকে বিয়ে বাড়ির দরকার, আম্মা তো হাই হাই পড়ে গেছে, কী ব্যাপার, টাকা তো সরোজের টাকা। এইভাবে মানুষকে তিনি সাহায্য করেন, এই যে মনটা তার মানুষ সাহায্য করার। কিন্তু এই যে উনি নিজেও তো বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, হ্যাঁ, কখনো কি ওটাও আপনার ভিতরে কাজ করেছে? তার মতো অত বড় ব্যারিস্টার হইতে পারবো না, কিন্তু আমি তাকে ধরেই আমার, হি ওয়াজ মাই আইডিয়াল ম্যান, সোজা কথা হলো, সব ব্যাপারে রাজনৈতিক দর্শন, রাজনৈতিক দর্শন তো সব প্রভাবিত। দেখেন আমি যখন যে বঙ্গবন্ধুর সময় যখন আমি রিজাইন করি, হাতে পরবর্তী টাইপ করে দিয়েছিলাম, সেখানে তো ওই কথাই বলছে যে কাকা আমি নিশ্চয়ই কাকা বলেন, হ্যাঁ সব না না চিঠিতে কাকাই বলছে, চিঠিতে কাকা বলেছে, মানে শোনো আমার তো এটা জন্মগত হয়ে গেছে কাকা টাকা থাকা, এটা তো অভ্যাস, আর তখন তো পার্সোনাল তাকে ঠিক বঙ্গবন্ধুও বলা যায় বলা যায় না, জাতির ভিতরে আমার মুখে আসতো না, ফলে কাকা কাকা, যাই হোক তার চিঠিতে কী লিখেছে, কাকা লিখলাম, মাই ডিয়ার কাকা, যে যদি আমি তো রাজনীতিতে আসছি, আপনি চেয়েছেন আমি আপনার পাশে আসছি, আমি থাকতেও চাচ্ছি, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝবেন যে আমি যেটুকু রাজনীতি শিখেছি সেটা হলো আপনি আমার আব্বা সরোয়ার্দী সাহেবের কাছ থেকে, আপনি এইটুকু শুধু বলছেন, আপনি এইটুকু বুঝবেন যে আমি এটা করতে পারি না। মহত্ব হলো যে আপনি কী দৃষ্টান্ত রেখে যাচ্ছেন, এবং আমার সঙ্গে তো এই বাক্সা নিয়ে শেষ পর্যন্ত কথা হয়েছে একেবারে। আমি সেই জন্য বলি যে যে কথাটা আমি শুরু করছিলাম যে আমি যে বাংলাদেশ দেখছি সেই বাংলাদেশ কোথায় গেল, আমারও ওই প্রশ্ন, কারণ আমি আর এক জায়গায় একটা টক শোতে বলেছি এটা যে এই শেখ সাহেবের একটা বিপদ আসবে একদল করলে, কিন্তু উনি যে একদল করতে পারেন এটা আমার চিন্তার অতীত, মানে এটা স্বপ্নও দেখি নাই যে শুধু একদলই শাসন তো না, এটা শুনে হয়তো কারোর কাছে কাছে মনে করি আমি পার্সোনালি নিচ্ছি তা না, উনি যখন সব পার্টি বন্ধ করে দিলেন, সব সংবাদপত্র বন্ধ করে দিলেন, চিফ জাস্টিসকে স্যাক করার পাওয়া নিজের হাতে নিয়ে নিলেন, বিশ্বাস করেন, আমি তখন বলছি এ তো আমার কাকা নয়,
ইনি কে? বিশ্বাস করেন আমি খুব দুশ্চিন্তা ছিলাম, আমি যদি পার্টিতে এক্সপ্রেস করছি। এবং স্বাধীনতার পর এই ইতিহাসটা আপনাদের মতো লোক, আমরা তো বুড়ো হয়ে গেছি, আপনাদের আরও জানতে গভীরে যেতে হবে। আমি মনে করি শৈশব যে কথাটা বলেছিলেন যে এমন কোনো আন্দোলন করবা না যে আন্দোলনের নেতৃত্ব তোমার হাতে থাকবে না। আরও একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনবো, সেটা আমি বিরতির পরে। ঠিক আছে দর্শক, নিটল টাটা প্রেজেন্টস দীপ্তর সাথে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি। ফিরে এসে আবারও আমরা কথা বলবো আজকের অতিথি ব্যারিস্টার মনিরুল হোসেনের সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা প্রেজেন্টস দীপ্তর সাথে। ব্যারিস্টার মনিরুল হোসেন, যে জায়গাটা আমরা ছিলাম, আপনি বলছেন যে বাকশাল গঠনটা বঙ্গবন্ধুর জীবন একটা ভুল আপনার দৃষ্টি থেকে, কিন্তু আমার প্রশ্ন ছিল যে আজকের বাংলাদেশ পথ হারালো কি তাহলে ওখান থেকে, না তারও আগে পথ হারালো? আপনার কি না দুটো প্রশ্ন একসঙ্গে হারাইতেছে? একটা কথা কি জানেন, আমার কাকা খুব জনগণকে খুব ভালোবাসতেন, কোনো সন্দেহ নাই। এবং সে হি ডিড নট বিলিভ, আমাকে বলেছে যখন বাকশাল করে, আমি তখন বলতেছিলাম বিপদ আপনার উপরে আসবে, কিন্তু তখন সে বলে তার ধারণা ছিল বাঙালিরা তার গায়ে তাকে মারতে পারে না, একদম বদ্ধ ধারণা। যে আর যাই হোক, আমি তখন বলছিলাম কিনা যে কাকা আপনি এটা করছেন যে আপনি এক ব্যক্তির শাসন তার টার্গেট হবেন আপনি, তখন বলে আমার এরা মারবে না তোদের মারবে, সেই জন্য আমি করতেছি এটা, যাই হোক আমাদেরকে বাঁচাবার জন্য ভাবটা তার। তো ভুল করছেন, একটা কথা কি জানেন, এই ভুলটা কিন্তু যেমন একটা কথা আমি বলি, আমি এখনও বুঝি না, বঙ্গবন্ধুর সঙ্গে অনেক আলোচনা আমার হয়েছে কিন্তু সত্যি এত ব্যস্ত মানুষ সব তো আলোচনা করতে পারে নাই। 7ই মার্চে যখন সে যায় তখন কিন্তু আমি তার বাসা সকালবেলা গিয়েছিলাম। আচ্ছা, আমি বললাম যে কাকা আমার, ওই যে কাকা কাকার জন্য আমার একটা চিন্তা ছিল যে আমি মানিকপুরের ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব আছে তার সঙ্গে থাকা বা তাকে কিছুটা যদি হেল্প করতে পারি। আপনি ইত্তেফাকের সম্পাদক? সম্পাদক না, তখন তো আমি হয়েছি, তখন তো ইত্তেফাকের আছি, তবু তো মানিক মিয়ার ছেলে আমি, সে ইত্তেফাকের সম্পাদক হিসেবে তো তার সঙ্গে আমার সম্পর্ক না। তো আমি বলছি আমার এটা ধারণা ছিল যে আব্বার সঙ্গে আমার সঙ্গে আজকে আব্বা নাই, আমি যদ্দুর পারি তার সাহায্য করবো আমার, এবং সে এটা বিশ্বাস করতো যে আমি সৎ বুদ্ধি দেই, এটা সে বিশ্বাস করতো, হয়তো সে মনে করতো এটা সম্পূর্ণ না। তো আমি কিন্তু তাকে তখন বললাম যে কাকা যে আপনি যে, ও আমাকে বললো, উনি শুয়েছিলেন তখন সকালবেলা গেছে, তো আমি অনেকক্ষণ পর চুপচাপ থাকতাম, দেখলাম খুব চিন্তা ভাবনা করতেছিল, মানে ঘুমাইতেও পারে নাই। তো আমার খালি বললো দেখ এই কথাটা বলবো, একটা সেন্টেন্স আমাকে বলতে হবে, এই মুক্তির আন্দোলন স্বাধীনতার আন্দোলন। তা আমি কাকা আপনি যতই ঘুরে টুরেই বলেন না কেন, এটা তো অর্থ তো এইটাই হয়, তো তা আমাদের তো কোনো প্রস্তুতি নাই। শোনো আমি অনেক কথা বলতে জানি না আপনার প্রোগ্রাম কত থাকবে। তখন উনি বললেন যে দেখ আমি যদি এই কথা না বলি তাহলে, ও আমি তখন বললাম যে কাকা এই কথা বলার পর তো আপনিও এখানে থাকতে পারবেন না, আমিও হয়ে যেতে পারবো না। শুধু অল্প কথা, তাকে তো অত্যন্ত শ্রদ্ধা করতাম, কাকা আপনি কাকা সত্যি আমার খুব ইন্টেলিজেন্স, কারণ দেখ এটা যদি না বলি আমি তো আমি এমনি মারা যাবো, আমি ওখান থেকে আসতে পারবো না জীবিত, আমি ভয় পেয়ে গেলাম সত্যি কথা। সে কাকাকে মারবে পল্টন ময়দান থেকে ফেরত আসতে পারবো না, এরপর তার কোনো প্রশ্ন করার ময়দান থেকে রেস করতে উনি জীবিত আসতে পারবে না, তখন আমি আর মন খারাপ করে চলে গেলাম আর কি বলবো। এরপর তো কোনো আর্গুমেন্ট হয় না, তার বাঁচতে তো হবে আমি চাই। প্রথম কথা হলো যেটা আমি মনে করি আপনি বলবো যে আমরা নির্বাচন করার পরে, আপনি আপনি অন্য চিন্তা অন্য করতে, নির্বাচন করার পরে এবং নির্বাচন ইহাই এখান দিয়েছিল, এই নির্বাচন করার পরে তো আমাদের রাস্তার আন্দোলন যাওয়ার কোনো দরকার ছিল না। বঙ্গবন্ধু যে একচ্ছত্র নেতা, আমি কিন্তু এই নির্বাচন যাওয়ার পরে আমি জোরালো ভূমিকা পালন করছি বঙ্গবন্ধুর উপরে, এই কমিউনিস্ট লেফটিস্টরা কেউ কিন্তু চায় নাই যে বঙ্গবন্ধু যাক, তারা তো অনেকে বলছেন ভোটের বাক্সে লাথি মারো লাথি মারো। আমি যে কাকার সাথে বলছি কাকা আপনি যদি এই ইলেকশনে না যান তো সকলে নেতা, আর আপনি গেলে পরে একজন নেতা পাবে, পাবে বাংলাদেশ পাবে, এবং বাট আপনি আমাকে বলেন ইহাই এখান ইলেকশন সম্বন্ধে আপনি কি মনে করেন, বলে না সে ইন্টারফেয়ার করবে না, একদম এরকম বলে সে ইন্টারফেয়ার, তাহলে আপনি এটা করবেন। তো যাই হোক আরও কথা আছে, ইলেকশন যখন উনি জিতেছেন একেবারে মানে এত বড়ো সব সিটি পাইছেন, বলতে দুইটানা একটা সিট ছিল, আমরা যে পথে যাবার যেটা সর্বদেশে বলছেন যে এমন কিছু করি না যার ফলে তুমি নেতৃত্ব হারাও, কিন্তু দেশটা তো স্বাধীন হলো, শুনুন বাংলাদেশটা তো পেলাম, এটা এটা তারপরের অংশে আপনি সেখানে, না 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 আমরা, আমি বয়স হয়েছে সেই জন্য বলতেছি, স্বাধীনতা একটা ইমোশনের ব্যাপার না, পাকিস্তান তো আমরাই স্বাধীন করছি,
স্বাধীন করে নেই, কিন্তু সেই স্বাধীন দেশ অর্থবহ হলে দেখেই আমরা আজকে বাংলাদেশে এসে, এই তো কথা একদম। আচ্ছা ঠিক, তো কী অর্থ অর্থবহ হতে চাইছি আমরা? গণতন্ত্র, আইনের শাসন, সহনশীলতা, মানুষে মানুষে ভালোবাসা, সেই বাংলাদেশকে আমরা পেয়েছি কেন পেলাম না? এইটাই তো কথা, এই প্রশ্নটা বললাম যে এই স্বাধীনতার ফলে, আমি লিখিত বলছি, আমাকে যে যা ভুল বুঝুক বা না বুঝুক, লিবারেশন ওয়ারের ফলে আওয়ামী লীগের আদর্শ সহ আওয়ামী লীগের নেতৃত্ব হারিয়েছে। শোনেন, বাংলাদেশে এগুলো আরও চিন্তা করতে, আমরা সব জানি না, বাংলাদেশে শেখ সাহেবকে মারা বা পরিবার সহ হত্যা করা, এটাকে যত সিম্পল মনে করা হয় অত সিম্পল নয় বলে আমি মনে করি। আচ্ছা, এবং তারপরে দেখেন আরও যে চারজন নেতা ছিল বড় মাপের, চারজনের পাঁচজন ছিল, তাহাউদ্দিন সাহেব, চারজনকে তো জেল, হ্যাঁ, নজরুল ইসলাম সাহেব, চারজন যারা ছিলেন, এরা বিরাট আকারে, এরা যদি বেঁচে থাকতো তবে কিন্তু আজকে বাংলাদেশ এত শূন্যতা হইতো না আমাদের দেশে। ঠিক প্ল্যান করে মারা হলো তাদেরকেও, ফলে হলো কি রাজনীতি তাদের শূন্যতা সৃষ্টি হলো, এমন শূন্যতা যার জন্য আপনি একদম রাজনীতি অনভিজ্ঞ দুই ভদ্রমহিলাকে রাজনীতিতে আসলো, একদম রাজনীতিতে সম্পূর্ণ অনভিজ্ঞ, চিন্তাভাবনা করেন রাজনীতি আসবে তাদেরকে নেতৃত্বে দেশ গড়ার করলাম, একটা কথা আমি এখানে বলি। আপনার কি মনে হয় যে আসলে রাজনীতি একটা স্কুল থেকে উঠে আসতে হবে? না মানে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ রাজনীতিতে শুনুন, আপনি মনে করেন এই স্যুটটা বানাইছে পড়ছেন, যদি আপনি এই স্যুটটা বানাইতে চান তাই স্যুট সম্বন্ধে জানতে হবে তো, কীভাবে কাটতে হয় কী করতে হয়। যারা রাজনীতি করে তার দুই রকমের রাজনীতিবিদ আছে, একরতিক রাজনীতিবিদ বলা হয় স্টেটসম্যান, তারা কিন্তু হয় যেমন আব্রাহাম লিঙ্কন, এরা কিন্তু রাষ্ট্রনায়ক, রাষ্ট্র গঠন করে, তারা মানুষকে গঠন করে। এখন আমাদের যে সমস্ত লোক আসছে অর্থ বুঝবেই না যে রাষ্ট্র গঠন, দেশ গঠন আর দেশ পরিচালনা আর এক জিনিস। আপনি এই স্যুটটা জ্যাকেটটা বানাই দিয়েছে একজনে, আপনি এখন পড়িয়া ভালো লাগতেছে, আমিও দেখে ভালো পাইতেছি, কিন্তু যে স্যুটটা বানাইছে তার যে টেকনিক ইঞ্জিনিয়ারিং সেটা আপনি নাই না। অর্থাৎ দেশ গড়ার জন্য যখন যেখানে তখন দেশ গড়, ঘরটা গড়বেন, তখনই দেখা গেল বঙ্গবন্ধু চলে গেল, বড় বড় নেতারা চলে গেল, তো ঘর করবে কে? তাহলে ছোট্ট করে যদি বলি যে আসলে বঙ্গবন্ধু শূন্যতা এত বছরে এসে আমরা ওই জায়গাটা পূরণ হচ্ছে না বলে শূন্যতা, শূন্যতা একদিক দিয়ে শূন্যতা, আর একদিক দিয়ে তিনি নিজের শূন্যতা নিজে সৃষ্টি করছেন। উনি যে পথে গেছেন একদলীয় শাসনের পথ, এই পথ তো আওয়ামী লীগের পথ ছিল না। আওয়ামী লীগের একটা রাষ্ট্র পরিচালনা, দেখেন কমিউনিস্ট কান্ট্রিতে, আমরা তো কমিউনিস্ট কান্ট্রি হচ্ছে নেই, বঙ্গবন্ধু আর যাই হোক সেই সোশ্যালিস্ট ছিল না। আমি তাই দেখি তার বাসা কীভাবে তাকে মিসলিড করছে, আমার কষ্ট হয় এবং শেখ হাসিনা এটা বোঝার মতো সেই চিন্তাভাবনা তার নাই যে কী করে বঙ্গবন্ধুকে মিসলিড করে কোথায় কোথায় নিয়ে গেছে, বুঝতে পারছেন না। তার বাসা দিয়ে একবার দেখি যে তিনি বসে একটা পেন্টিং দিয়েছে একজনে, তিনি মাউসুতুংয়ের মতো তারা সাজাইছে, মাউসুতুং বিরাট বইটই একটা গ্লোব দিয়া, আর অর্থাৎ ওই লেফটিস্টে ডেকে গেছে কাজে। এখন বঙ্গবন্ধু যে পথে গেছে ওই পথে তিনি সামলাতে পারতেন না, কারণ উনি তো যাই শিখুক গণতন্ত্র শিখছে, পার্লামেন্টে বক্তৃতা দেওয়া শিখছে, বিচার বিভাগ কল্পনা করতে পারেন আপনি যে বঙ্গবন্ধু যে এত জেল খাটছে, সে বলতে পারে যে কোনো দল থাকবে না আর চিফ জাস্টিসকে জুডিশিয়ারি থাকবে না, চিফ জাস্টিস স্যাক করার অর্থ নেই, কিছুই থাকলো না, সংবাদপত্র থাকবে না, কেন ইম্যাজিন এই কোন ভয়তে কোন ভীতিতে এই কাজটা সে করেছে, এটা আমার জানতে ইচ্ছে করতে, এটা মনে হয় যেন কথা শুনবো আপনার কাছ থেকে, একটা বিরতি নিয়ে তারপরে আবার ফিরব। দর্শক, নিটল টাটা প্রেজেন্টস দীপ্তর সাথে নিচ্ছে আরও একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি, ফিরে এসে আমরা আরও কথা শুনবো ব্যারিস্টার মনিরুল হোসেনের কাছ থেকে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, নিটল টাটা প্রেজেন্ট দীপ্তর সাথে এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে যদি বলি যে বারবার বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পরে যে সামরিক শাসন আসলো, সেটাও তো আমাদের গণতন্ত্র যেটুকু যা ছিল দুর্বল থেকে দুর্বল, এটা এটার সঙ্গে যে আমি একটু ভিন্ন মত পোষণ করবো, কারণ আমি হইলাম শোনেন, আমি ঠিক ওই যে দলীয় আনুগত্য থেকে কথা বলবো না, আওয়ামী লীগ তো আমার জন্মগত পার্টি, আমি এখনও বলেছি আমি বঙ্গবন্ধু কাকা কাউ বলছি যে আমি আওয়ামী লীগের বাই ব্লাড, আমি কারোর সার্টিফিকেট চাই না, কিন্তু যদি আমার যেটা বলবো আমি আন্তরিকভাবে বলবো যে সেটা হলো এই যে বঙ্গবন্ধু যে পথে নিয়ে যাওয়া হয়েছে এরা কিন্তু এই ষড়যন্ত্রটা অনেক আগে ছিল, আপনি নিশ্চয়ই শুনছেন কাকমারি সম্মেলনের কথা, ওইখান থেকেই কিন্তু লেফটিস্টরা আওয়ামী লীগকে ক্যাপচার করার চেষ্টা করতেছে, সরবরাজি সাহেব আমার আব্বা মানিক মিয়া সাহেব এবং বঙ্গবন্ধুর জন্য কিন্তু বেঁচে গেল, তাহলে ওখানে ভাগ হয়ে গেলো তো ভাষণে, ভাগ হয়ে গেলো ভাষণে তো আওয়ামী লীগের সাথে ছিলেন, এই যে ষড়যন্ত্রটা এইটা ঠেকাবার লোক ছিল না স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে
সেই হিসেবে তারা হাইজ্যাক করছে বা কিডন্যাপ করছে যাই বলেন বলেন। এখন বঙ্গবন্ধু যে একটা রাষ্ট্র শাসনের সম্বন্ধে একটা কেউ যদি বলে আমি সব শাসন করতে পারবো, পারে, সে ডিক্টেটর হইতে পারে, যা ইচ্ছে তাই করতে, মানুষ মারতে পারে, কিন্তু মানুষের জীবনে শান্তি আনতে পারবে না। সে রাষ্ট্র গঠন হলো রাষ্ট্রজন্মে যে গাড়ি করা, রাস্তা করা, ব্রিজ করা, এগুলো তো হবেই। যেমন আপনি বারে বারে আপনার জ্যাকেটের কথা বলছেন, জ্যাকেটটা সুন্দর, আপনি জ্যাকেট পরছেন, কিন্তু মানুষ হিসেবে যদি মনে আপনি শান্তি না আসে, ওই জ্যাকেট দিয়ে কী করবেন? আপনার পিটাইয়া আমাদের এখানে জ্যাকেটটা পরাই রাখলাম। আপনি যাই, আমি চাচ্ছি মানুষকে গড়তে হবে। তো মানুষকে গড়তে গেলে কেউ বলতে পারে না যে আমি একা দেশ শাসন করতে পারি না, কিন্তু সে একার পর্ব বাদ দিয়ে পরে সামরিক শাসক যারা আসে তারাও তো আচ্ছা যদি আচ্ছা আরও বেশি একক হয়ে হবে, তাদের তো আমি কেন ক্যাটেগরি গেছি সেটা আমি ক্যাটেগরি পরে আসি, পরে আসেন 75 এর পর তো সামরিক শাসন শুরু আসছে। যে কথাটা আমিও বলেছি এবং দেখলাম ডক্টর কামাল হোসেনও তার বইতে ওই কথাটা বলেছে, টার্গেট হওয়ার কথা, বঙ্গবন্ধুকে বাসাল করার ফলে কিন্তু সামরিক শাসনের কাজটা সহজ হয়েছে। ডক্টর কামাল তার বইতে লেখছে দেখলাম, আচ্ছা এই কথাটা আমি একবার বঙ্গবন্ধুকেই বলছিলাম, কাকাকেই বলছিলাম, কাকা আপনি কিন্তু টার্গেট হবেন। তো যাই হোক, কারণ আপনারা যখন মার্শাল ল কিন্তু কখনো আসে না যদি না রাজনৈতিক সরকার ব্যর্থ না হয়, যে কোনো কারণ হোক, যেভাবেই হোক, বঙ্গবন্ধু মারার পর তার শূন্য তো হয়ে গেল, যেভাবেই হোক, আমি কোনোই করছি না। অর্থাৎ মার্শাল ল রাজনীতি যদি ঠিকমতো চলে তাহলে কিন্তু মার্শাল ল সামরিক বাহিনী আসতে পারে না, কারণ রাজনীতি হলো জনগণের সঙ্গে শক্তি, আর সেখানে আর্মি আসতে এত সহজ না আর্মির পক্ষে। এবং যতবারই আর্মি আসবে দেখবেন তাদের কিন্তু লোকে জিন্দাবাদী দিয়েছে, সে অস্বীকার করবেন না। আচ্ছা তখন আচ্ছা এরা কিন্তু এটা বিকজ এই আর্মি তো আজকে পাঞ্জাবি আর্মি না, পাঠান আর্মি না, যে এদেরকে আমরা বাদ দিয়ে দেবো, বাঙালি আর্মি, বাঙালি আর্মি যেটুকু তাদের প্রায় সেটুকু আমরা স্বীকার করতে হবে। তাদের মাধ্যমে কিন্তু গণতন্ত্রায়ন হয়েছে, বাকশাল যে একদলীয় শাসনটা হইল, একদলীয় শাসন, অন্য কোন দল থাকবে না, এইটা মাল্টি দল যাই বলে এটা কিন্তু জিয়াউর রহমান সময় থেকে শুরু করছে। জিয়াউর রহমান তো আবার এক ব্যক্তির জন্য ভোট দিয়েছিলেন, না না এক ব্যক্তিটা ম্যান্ডেট চাইছিলেন তিনি, সেটাও তো এক ধরনের ভোট, না না সেটা চাইতে হয়, শুনেন সেটা সেটা চাইতে হয়, এই জন্য বলছি এটা এটা অনেক কঠিন প্রশ্ন করছেন না, আমি তাকে ডিফেন্ড করছি, আমরাও জানার আগ্রহ, না না মার্শাল আমি ডিফেন্ড করতে পারি না কিছুতেই, আমার জীবনের বিপরীত একেবারে জিনিস, বিকজ কিন্তু তারা আসার পরে কিন্তু তো বিপরীত হবে, যে লোক বাকশালের প্রতিবাদ সেই পদত্যাগ করতে পারেন সংসদ থেকে, হি ওয়াজ লাইক মাই ফাদার, হ্যাঁ তার সঙ্গে আমি ভিন্ন মত, সে আপনি সামরিক শাসন হইতে পারে না, না আমি এটা দেশের জন্য ভালো না, সামরিক সামরিক বাহিনীর জন্য ভালো না, এটা আমি বারে বারে বলবো, কিন্তু এটা তো সত্য কথা যে তারা আসার ফলে আস্তে আস্তে কিন্তু ডেমোক্রেটাইজেশন কিন্তু তাদের মাধ্যমে হয়েছে যতটুকু হয়েছে। আচ্ছা 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 এখন দেখেন আওয়ামী লীগ আসার পর কী হইলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আজকে কী হইতেছে, আজকে কি পলিটিক্যাল পার্টিকে সহনশীল আছে দেশের রাজনীতিতে, পুলিশ দিয়ে দেশ শাসন করা হচ্ছে, এটা তো সত্য কথা, পুলিশ আজকে দেখেন ইলেকশন, এই যে পৌরসভার ইলেকশনগুলো এখন সত্যি কথা শেখ হাসিনার কন্ট্রোলের বাইরে বলে গেছে আমি মনে করি, যদিও সে অত্যন্ত শক্তিশালী লোক, আমি আরও শক্তিশালী হয়তো যতটা আমি মনে না করি, কিন্তু আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে তার ক্ষমতা কিন্তু নিয়ন্ত্রণ ক্ষমতা চলে যাচ্ছে, ছাত্র লীগ তার কথা শোনে না, পৌরসভার ইলেকশনগুলো দেখেন পুলিশ যা ইচ্ছে তাই করছে, যেভাবেই হোক করতেছে, এটা তো সরকার হলো না, এই সরকার কি গণতান্ত্রিক সরকার বলা যায়? একটা শাসনতন্ত্র এখনও আছে, যদি আমি বলি যে আমাদের সবচেয়ে বড় কর্তব্য এখন এই শাসনতন্ত্রকে ধরে রাখা। দেখেন শাসনতন্ত্র জিনিসটা কি, এটা এটা একটা কবিতা না বা কোনো গদ্যও না, এটা হলো সরকার চালাবার একটা পিকচার, কীভাবে গাইডলাইন, হ্যাঁ একটা স্ট্রাকচার, আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন বলেন স্ট্রাকচার বলেন, যে জুডিশিয়াল বিচার বিভাগ থাকবে, স্বাধীন থাকবে, বিচার বিভাগ আইনের ব্যাখ্যা দেবে, পার্লামেন্টে অপোজিশন থাকবে, সে আজকে সেই অপোজিশন নেই কি অপোজিশন পজিশন মিলে এটা সরকার করছে, এটা কী হইলো? আমি যেটা বলতে চাচ্ছি এখন যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই কিন্তু আমরা ক্ষমতাহীন হয়ে গেছি, এবং সেই ফোর্স যেইটাই হোক সেই ফোর্স কিন্তু সব গাইড করতেছে, ঠিক বঙ্গবন্ধুকে যেখানে নিয়ে গেছে এই এই আমাদের এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সেখানে নিয়ে যাবে তারা। বিচার বিভাগের চিন্তা করে দেখুন একজন একজন প্রধান বিচারপতি সে রিটায়ার করছে এক মাসের ভিতরে, তাকে যেভাবে জোর করিয়া মিথ্যা কিছুর কথা বললে বিদায় করলো, এটা হয় দরকার ছিল কিছু? আপনি বলেন কই তার তার বিরুদ্ধে যে বলা হলো যে 6 কোটি টাকা ঘুষ খাইছে, ওই দুর্নীতি কমিশন তদন্ত করে বলেছে না এই টাকা তার বাড়ি বিক্রির টাকা, এগুলো চিন্তা করতে হবে তো আপনাকে। যারা শেখ হাসিনাকে এখন এই খালি জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছে, তারা শেখ হাসিনাকে বাঁচাবার চিন্তাভাবনা করতেছে না, তারা ব্যবহার করে কী করিয়া বাড়ি গাড়ি করবে সেইটা,
তার কি মনে হয় না যে রাজনীতিবিদরাও আসলে আদর্শচ্যুত হয়ে গেছেন, রাজনীতির সংজ্ঞাটা পাল্টে গেছে, ব্যবসায়ী রাজনীতিবিদ হলেন না রাজনীতিবিদরা ব্যবসায়ী হলেন, সেটা এই এই সমীকরণটা মেলানো এই কথা শোনা আমি বলি অনেক দিনে যে রাজনীতি এখন একটা ব্যবসা হয়ে গেছে, লাভের ব্যবসা। এমন শেষ পর্যন্ত আমাদের এখন যিনি প্রেসিডেন্ট আছেন তিনিও একসময় বলছেন যে রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে, অতএব আমি তাকে কোট করতে পারি। একটা অসুবিধা হয়ে গেছে কি জানেন, এই জন্য একটা সিস্টেমের এই এই যে শাসনতন্ত্র বঙ্গবন্ধু দিয়ে গেছেন তো জনগণের প্রদত্ত সংবিধান, যদি আমরা তাই তো জনগণ এবং সুন আফটার লিবারেশন, আমি সেটাই বারে বারে বলছি। দেখেন আপনার মুক্তিযুদ্ধের চেতনা বলেন, এইটাই তো মুক্তিযুদ্ধের চেতনা, দিস কনস্টিটিউশন ইজ মুক্তিযুদ্ধের চেতনা, আপনি এইটাকে মেনে চলেন। আপনি আমি হয়তো গাড়ি মারিতে পারি না, কিন্তু গাড়ি চালক হিসেবে আমি যদি ড্রাইভারের কাজটা শিখি তত আমি গাড়িটা ভাঙবো না। কিন্তু এখন আপনি কী করতেছেন, আপনি শাসনতন্ত্র ভাঙতেছেন, এখন থাকবে কি তাহলে, শূন্য তো থাকবে, আবার শূন্য হবে এইটা। এবং আপনার আপনার কথা থেকে একটা জিনিস কিন্তু পরোক্ষভাবে বেরিয়ে আসে যে আমাদের 72-এর সংবিধান আছে যেটা মুক্তিযুদ্ধের চেতনায় রচিত, কিন্তু আসলে চেতনা থেকে একটু সরে গেছি কি আপনি শাসনতন্ত্র মানতেছেন না তো, আমাদের মুক্তি চেতনাটা কি গণতন্ত্র, এর মধ্যে আবার একটা এখন এখন যে চেতনার কথা বলে কাউকে জিজ্ঞেস করে ডাকেন একজনকে আমার সামনে, বলুক মুক্তিযুদ্ধের চেতনা কি, সে বলতে পারে কিনা না। 72-এর সংবিধানে তো কোনো রাষ্ট্রধর্ম ছিল না, এখন তো একটা রাষ্ট্রধর্ম আমার আছে, এটা আমি জানি না, এটা কি ব্যাখ্যা হবে এরকম না। আমাদের ধর্ম না না, আমাদের ধর্ম টর্ম সব সহ সবচেয়ে কথা রাষ্ট্র পরিচালনার একটা বাইবেল দিয়ে গেছে এরকম, এটা আমরা এবং এইটাই ছিল আমাদের। আপনি শুনেন রাষ্ট্র ধর্ম কর্মের কোনো এখনও সেটা কন্ডিশন চেঞ্জ করা যায় সেটা ভিন্ন কথা, কিন্তু সরকার পরিচালিত করতে হবে আপনাকে, আপনি তো গাড়িটা চালাইতে হবে, তারপরে ডান দিকে যাবেন না বা দিকে যাবেন না, নারায়ণগঞ্জ যাবেন না লন্ডন যাবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আগে গাড়িটা রাখেন তো। আপনি যদি গাড়ি চালিয়ে গাড়িতেই ভেঙে ফেললেন তাহলে আপনার কী হলো, কোনো বুদ্ধিমান লোক, কোনো বুদ্ধিমান লোক গণতান্ত্রিক চেকস অ্যান্ড ব্যালেন্স হারবে না, এটা কঠিন হয়। আজকে দেখেন এই গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে সুবিধা কী জানেন, ক্ষমতা ছাড়ার পর দৌড়দৌড়ি করতে হয় না। আজকে দেখেন মালয়েশিয়ার নাজিব এত চোর ডাকাত কত কিছু বলছে, তার তার পার্টির যে জন্মদাতা যে পার্টির সেই তার বিরুদ্ধে গেছে ইলেকশন করে, কিন্তু এখন কিন্তু কি জন্য দুর্নীতি করছে, সত্যি ডাকাতির মতো দুর্নীতি করছে নাজিব, মনে করছে আমার তো ক্ষমতা আছি আর কে ফেলাইবে, যেই পড়ে গেছে নাজিব পুলিশে অ্যারেস্ট করছে, অপমানিত হইতেছে, কিন্তু তার জানটা তো যায় নাই, তার বাসাকে বাসা তাকে অ্যাটাক করে নাই। যদি ওই যে নির্বাচনের মাধ্যমে চলে গেছে নুরুল আমিন সাহেবের, দেখেন তিনি রাষ্ট্রভাষায় গুলি করছেন, তার তো মাথা চাইছে কল্লা চাইছে কত চাইছি আমরা, কিন্তু যেই নির্বাচন হয়ে গেছে সব ঠান্ডা। আজকে যদি আপনি সমঝোতার মাধ্যমে নির্বাচন জানতে শান্তি আসবে, আর যদি আপনি পিটিএ পাঠিয়ে ক্ষমতা থাকতে চান তো যারা আবার এরপরে আসবে তারাও পিটিপি পাঠাবে। আমি এই নির্বাচন নিয়েই আপনার কাছে ফিরছি কিন্তু বিরতির পরে। আচ্ছা দর্শক, নিটল টাটা প্রেজেন্টস দীপ্তর সাথে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, নিটল টাটা প্রেজেন্ট দীপ্তর সাথে, ব্যারিস্টার মামুনুল হোসেন। বিরতিতে যাওয়ার আগে আপনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে একটি নির্বাচন হলে দেশে ক্ষমতার স্বাভাবিক পরিবর্তন হয়, মানুষ ঠান্ডা হবে, রাগ ক্রোধ যাই থাকবে। আপনি যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি অনেক দৌড়ঝাঁপ দিয়েছেন দুই দলের মাঝে সমঝোতা তৈরি, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? না আমি এটা বলি, সুন্দর একটা সুন্দর প্রশ্ন। আসলে দেশের রাজনীতির জ্ঞান সম্পন্ন নেতৃত্ব নাই। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, প্রথম তো ক্যাটাগরি আসলো, আমি তারা কিন্তু আমার সঙ্গে আগে আলোচনা করে নেই, পরে আমাকে অ্যাপ্রোচ করছে, তো আমি কিন্তু মানে 111 হতে পারে এরকমটা আমি আগে জানতাম না, আওয়াজ পাননি না না, একটা মার্শাল্লাহ হইতে পারে তো সকলেই জানি, কিন্তু এরকম একটা সিভিলিয়ান গভর্নমেন্ট করে ওই ক্যাটাগরি গভর্নমেন্টটা রাখবে এবার ইন ডিফারেন্ট ফর্ম, এটা আমার মাথায় আসে নেই। তো আমি মনে হচ্ছে মার্শাল্লাহর ভয় করতেছিলাম, আমি দৌড়দৌড়ি করছি, যখন সেটা শেখ হাসিনা খালেদের ভিতরে দৌড়দৌড়ি করছি সেটা অন্য কথা, কিন্তু আমরা যখন কেয়ারটেকার সরকার হলো যখন হইতেছে তখন কিন্তু আপনাকে বলছি আমি আই হ্যাড নো আইডিয়া দ্যাট আমি ওখানে যাব, আমার সঙ্গে যোগাযোগ করা হয় নাই। আমি বেগম খালেদাকে বললাম যে আপনি ক্যান্টন এসে ওদের যে ওথ হয়েছে প্রধান উপদেষ্টার সেখানে যান, আর্মি তো সকলের জাতীয় আর্মি, আপনি যাবেন না কেন? ফখরুদ্দিন সাহেব যখন হ্যাঁ ফখরুদ্দিন সাহেব উপদেষ্টা হইলেন, আমি বললাম যে জাতীয় এটা তো উপায় ছিল না, আর হয়েছে যখন হয়ে গেছে এই আর্মি তো আপনি তো সকলে যে আর্মি আপনি যান কেন একটা বিচ্ছেদ সৃষ্টি করতেছেন।
উনি মোটামুটি রাজি ছিলেন বলে আমি শুনেছি এবং আমার সঙ্গে কথা বলে তাই মনে হয়েছিল, কিন্তু হি ওয়াজ নট অ্যালাউড, শি ওয়াজ নট অ্যালাউড টু গো, যাইতে পারলো না। তাহলে কি এটা ভুল ছিল, একটা রাজনৈতিক ভুল? রাজনৈতিক ভুল তো হবেই, কারণ আর্মি সরকার আসছে, সে তো এসে বলছে আমি ইলেকশন দেবো, তা তুমি কেন তার সঙ্গে তার বিরুদ্ধে যাইতেছো? এই যে মানে রাজনৈতিক বুদ্ধি থাকলে এটা করতো না সে, এ তো পাঞ্জাবি আর্মি না। আর তাছাড়া তোমার তো কোনো উপায় ছিল না, তুমি তো ইলেকশন করতে পারতেছিলে না, তুমি যে গভর্নমেন্ট আসছো সেই গভর্নমেন্ট বারে বারে ক্যাটেগরি গভর্নমেন্ট কাজ করতে পারতেছে না, গভর্নমেন্ট হ্যাজ ফেইল্ড, রাস্তার লোক মারা যাচ্ছে, তুমি তো ঘরে বসে আসো, বাট ইউর গভর্নমেন্ট ওয়াজ নট দেয়ার, এটা তো বুঝতে হবে। কিন্তু সে তো এটা বোঝে না, সে মনে করছে রাষ্ট্র শাসন ক্ষমতা যাওয়া। আচ্ছা, এ তো এক সাইড গেল, আর এক সাইড হলো, আর একটা এর সঙ্গে আসলাম তো গেল, আমি সবসময় চেয়েছি পলিটিশিয়ানদের হেল্প করতে, বিকজ আমি পলিটিশিয়ানদের অংশ। তো যাওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, বেগম যে আসে নাই, তো আমি বললাম যে ইসের প্রধান উপদেষ্টাকে বললাম, ফখরুদ্দিন আমার বন্ধু মানুষ ছিল, যে দেখো আমরা তো আওয়ামী লীগ, আমরা তো পলিটিশিয়ানদের এগেনস্টে আসে নাই, আমরা সিলেকশন করতে, ইলেকশন করলে তারাই করবে, তাদের কাছে পাওয়ার যাবে, তো আমরা ওদের সাথে বসি, এই দুজনের সাথে বসি, সে রাজি হইলো। কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে, যার মাধ্যমে সত্যমিত আমি যাই না, যার মাধ্যমে মেসেজ পাঠাইছিলাম, সে বলে যে না বেশ উনি আসবেন না, হয়ে গেল। আমরা কিন্তু চাইছিলাম সমঝোতার মাধ্যমে, যদি আমি যদি সম্পূর্ণভাবে ক্যাটাগরি গভর্নমেন্টের দায়িত্বে থাকতাম, কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিন্তু তখন গিয়েছিলেন। হ্যাঁ, আমি সেটাই তো বললাম, সেখানে সে রাজনীতি পরিচয় দিয়েছে। হ্যাঁ, আমি বলবো, নিশ্চয়ই বলবো সেটা, কিন্তু যাই হোক, এই দুই ভদ্রমহিলা যে রেশারেশি আসলো না। সত্যি কথা বলতে যে আমি যদি সম্পূর্ণ এই ক্যাটাগরি সরকারের কর্তৃত্বে থাকতাম, তাহলে হ্যাঁ বলা হয় যে দুর্নীতির মামলা করেছি আমরা। আমি দুর্নীতির মামলা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট করে দিয়েছি, আমি ওই দিক দিয়ে শক্ত ছিলাম। যে জন্য শেখ হাসিনা যখন অ্যারেস্ট হলো, তখন আমি যখন জিজ্ঞেস করলাম তাকে অ্যারেস্ট করলেন কেন, তখন বলো দেখো তুমি তো দুর্নীতি দমন কমিশন ইন্ডিপেন্ডেন্ট করেছো, তারা অ্যারেস্টিং পাওয়ার আছে, তারা অ্যারেস্ট করেছে, তারা তোমাকে জিজ্ঞেস করবে কেন? তো সবার আগে কেন শেখ হাসিনাকে অ্যারেস্ট করো? সেটা তো আমি বলতে পারবো না। যাই হোক, তার বুদ্ধিমত্তা সে চলবে কি আমার বুদ্ধিমত্তা চলবে নাকি? তবু তো আমি মাসছে যে তারা আমার প্রতি যথেষ্ট সম্মান দেখাইছে, আমি অনেক কিছু ভিতরে প্রিভেইল করছি, বুঝতে পারছেন না? এবং আমি তো যেটা বলতেছিলাম, আমি যদি সত্যিকারই থাকতাম, তাহলে কিন্তু আমি দুই রাজনীতিবিদদের সাথে সম্পর্ক রেখেই আমি চলতাম, কারণ আমার ক্ষতি নাই তো। হ্যাঁ, দুর্নীতির মামলা দুর্নীতি দমন কমিশন করবে, দখলে আমিও আলোচনা করতাম যে এর বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে, আপনাকে আপত্তি করবেন নাকি? কোন হাসিনা বা খালেদা বলতে পারে দুর্নীতির মামলা আছে না, দুর্নীতির মামলা করি না। আর একটা কাজ তো আমি করেছি, যে কোর্টে ট্রায়াল হয়েছে সেই কোর্ট গভর্নমেন্টের তৈরি, আমাদের তৈরি না, ওই ম্যাজিস্ট্রেট কেউকে আমি চেঞ্জ করে দিই নাই, যে সেম ম্যাজিস্ট্রেট সেম লোকে করবে ট্রায়াল, যাতে না বলতে পারে যে আমরা ভিন্ন হয়ে করছি, করি নেই। তারপরে তো অনেকে বলতো যে ক্যামেরা ট্রায়াল হচ্ছে, এগুলো শুনেন, এগুলো তো বলে বলুক, অনেক আইনজীবী পলিটিশিয়ানরাও বলেছে। না শুনুন, আমাদের দেশের পলিটিশিয়ান তো পিকুলিয়ার পলিটিশিয়ান, এখন সত্যি কথা পলিটিশিয়ান নাই, এটা একটা দুর্ভিক্ষ। আচ্ছা আমি বলি, যখন ট্রায়াল শুরু হয়, প্রথম ট্রায়াল, তখন এরা আর্মিদের কথা হলো যে যাইতে দেবে না, প্রেস যাবে না, বিদেশি প্রেস আসছে, বিবিসি টিভিসি আসছে। আমি ওই যে কে ছিলেন আর্মি, যে মইনা, আর একদম নামটা ভুলে যাই, কেন যে দুর্নীতি দমনের চার্জে ছিল যিনি, তো আমি ওনাকে ফোন করলাম। হি ওয়াজ ভেরি, সত্যি কথা বলতে কি, কোঅপারেটিভ, এই সেন্সে যে তার সঙ্গে কথা বলছে, মইন তো অন্যরকম ছিল, মানে খারাপ না। তো আমি বললাম যে এটা তো হবে না, আমরা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে আসছি, গণতান্ত্রিক দৃষ্টান্ত যদি সম্ভব, তো ট্রায়াল হবে এটা তো আর্মি বিবিসি টিভি চাইছে, টেলিফোন করতেছে আমাকে, বিকজ আই ওয়াজ ইন চার্জ অফ ইনফরমেশন, ওরা যদি চায় আপনারা দিচ্ছেন না, তো বলবে আমি বেশি বললে হবে না, এটা ওপেন করতে হবে না, হলে আমাদের বদনাম হবে, আমরা এটা করবো না, আমরা ক্যামেরা ট্রায়ালে যাচ্ছি না। সামনে একটু সময় দেন আমাকে, বেশিরভাগ 10 মিনিট সময় দিল, আলোচনা করে আসলে বলে যে ক্যামেরা নিতে পারবে না। আমি তো ক্যামেরা কেন, পেনও নিতে পারবে না, আপনি বলেন আমি বলে দিই, কিন্তু বাট দ্যাট ডে মাস্ট গো, কোর্টের মধ্যে ক্যামেরা অনেক দেশে অ্যালাউ করে না, অর্থাৎ এটা কোনো অসুবিধার কথা, বাট অর্থাৎ বিবিসি সব লোক গেছে সেখানে। এখন শুনেন, একটা ভয় ভীতি, এটা তো নর্মাল শাসন না, আসলেই তো অ্যাবনর্মাল সরকার। হ্যাঁ, অ্যাবনর্মাল সরকার, এটা তো স্বীকার করতে হবে, আপনি সব নর্মাল আশা করলে তো হবে না, যেটুকু সামলাতে পারছি সামলাতে না পারছি, আমি কি কারোর শক্তি, যেটা আমি চাইছিলাম সেটা হয় নাই, যে
আমি চাইলে পরে যেমন আমার আমার সময় তখন এই তো ব্যবসায় একদিন জিজ্ঞেস করছে আমাকে এসে না ব্যবসা আপনার ঘরে সব পলিটিশিয়ানরা যায় আমি দাঁড়িয়ে কী বলেন পলিটিশিয়ান যাবেন মানে কি আমি পলিটিশিয়ানদের মধ্যে বড় হয়েছে আর আমরা তুই হ্যাভ নট কাম এগেনস্ট পলিটিশিয়ানস আমরা তো ইলেকশন দেবো এরকম বুঝাইতে হয়েছে তাদের চিন্তাভাবনা অন্যরকম বুঝাইতে হয়েছে বাট আমি আসছে যে তারা মোটামুটি আমার প্রতি শ্রদ্ধা দেখাইছে আমি আসছে এটা আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে আচ্ছা এখানে একটা করলেন না আমি করি নাই বা করা দেয় নাই প্রথম কথা হলো এক বছরের পরে আমি দেখলাম যে আমাদের খুব একটা বিশেষ কাজ নাই মেজর কাজগুলো হয়েছে ইলেকশন ব্যাপারে নির্বাচন কমিশন এগুলো সব হয়েছে আমরা তো দেশ শাসনের জন্য আসি নাই অ্যাটলিস্ট আমি চাইছি যে যে ইলেকশন ব্যাপারে আমাদের আমি একটা বইতে লিখেছি সেটা যে ইলেকশনের ব্যাপারে আমাদের বসা দরকার আমি চিফ ফখরুদ্দিনকে বললাম যে দেখো ইলেকশনের প্রস্তুতি সম্বন্ধে আমাদের আর্মির সাথে বসা উচিত আফটারঅল আমরা তো একা গভর্নমেন্ট না তো তাদের সঙ্গে বসা উচিত যে কীভাবে আমরা ইলেকশন অগ্রসর হব এখন সেখানে আমাকে বলো তখন যে এরকম আমরা হস করতে যাচ্ছি আমি এর ময়ীন আসছে আমরা বসবো এটা এরপর দেখলাম তারা গভর্নমেন্ট রিশাফল করে ফেলছে আমি জানি না কেন হয়তো এটা মনে করছে যে তারা যে ধরনের নেগোসিয়েশন হয়তো পলিটিশিয়ানদের করবে সেখানে হয়তো আমি অসুবিধা হইতে পারি বা কিছু আমি জানি না বাট আই ওয়াজ নট অলসো অ্যাংশাস টু রিমেইন ইন দ্যাট সেন্স যে আই ওয়াজ রেজিস্টার্ড যে পলিটিক্যাল যাবার প্রসেসটা আমাদের তো ঠিক করতে হবে একদিকে আমরা মামলা মোকদ্দমা করেছি এই মামলা মোকদ্দমার ব্যাপারেও আমি হুড়োহুড়ি করছি যে এতগুলো লোক এতখানে অ্যারেস্ট করছেন কিন্তু হয় কি জানেন নিজে যদি বুদ্ধি ঠিকমতো না থাকে রাজনৈতিক বুদ্ধি অন্যের ধার করে বুদ্ধি চলা যায় না আমি বলতেছিলাম যে এই আপনারা যদি সকলের বিরুদ্ধে মামলা করেন তাহলে আমার সরকার চলবে কেমন করে রাজনীতিই করবে কারা শুধু রাজনীতির কথা বাদ দেন বিজনেসম্যান এই সকলকে ধরছে তো এবং তাদের কথা হলো সিম্পল ইয়াংস অফিসার টফিসার আমি তাদেরও দোষ দিই না বলছি বেশ আমরা তো বেশিদিন থাকবো যে একটা শিক্ষা দিয়ে দেওয়া উচিত যে নোবডি ইজ অ্যাবাভ ল একেবারে ইম্পিউনিটি হবে না দুর্নীতি করবে যে দেশের জনগণ এটা তাদের ইয়াংদের স্পিরিট আই আই অ্যাপ্রিসিয়েট তো বলেন দেখেন আমাদের তো সরকার চালাতে হবে এরকম করলে বলে তো আমি সরকারই থাকবে না আমাদের আজকে বিজনেসম্যান ইন্ডাস্ট্রি সব যদি দৌড়দৌড়ি শুরু করে তা আমার আমাদের দেশের ইকোনমি চলবে করে এবং মোয়িং টু ইন প্রশংসা করে এটা চেষ্টাও করছে নিজেরা ব্যবসায়ীদের সাথে বসে যদি আপনার ভয় পাই না এটা ওটা তো আমি আসলাম প্রেসকে অ্যাটলিস্ট প্রেসকে একটু সাহায্য পাবো প্রেসকে আমি আসলাম এসে বললাম যে দেখেন এরকম এটা তো এটা আপনার তারাও বলে সকলের বিরুদ্ধে কেস করতে হবে আপনি যদি সকলের বিরুদ্ধে কেস করতে পারেন তা আমাদের তো সরকার চালানো অসম্ভব হ্যাঁ না না কেন শুধু পলিটিশিয়ানের বিরুদ্ধে দুর্নীতির মামলা হবে সকলের বিরুদ্ধে দুর্নীতির মামলা হবে আচ্ছা ডিজিএফ তো খবর রাখতেছে কিছু কিছু আমার ফোন করছে কই ব্যাস আমাদের পারলেন না ইউ নো দ্য সেন্টিমেন্ট অফ দ্য পিপল আমি সেন্টিমেন্ট তো ঠিকই আছে কিন্তু আপনাদের তো চলতে হবে আপনার চলবেন কেমন আপনি চিন্তা করে দেখেন এইভাবে আমাকে চলতে হয়েছে যাই হোক তারপর একটা নির্বাচন হলো সবই হলো আগামীতে একটা নির্বাচন আসবে আমি একেবারে শেষ প্রশ্ন এটা আপনার কাছে এই নির্বাচন নিয়ে আপনার পর্যবেক্ষণই বলবো অন্যভাবে পর্যবেক্ষণ মানে আপনার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে আপনি সামনের 2018 ডিসেম্বরে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা কতটা আশাবাদী যে একটা একটা কথা বলি ভালো নির্বাচন বা নির্বাচন প্রথম কথা বলি যে আমি আগেই বলি পলিটিক্স ইজ এ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স বলা হয় এটাকে আপনি একটা শাসনতন্ত্র গ্রহণ করছেন বারেবারে এক কথা বলতেছি এই শাসনতন্ত্র সম্বন্ধে যখন এটা ওই যে এসের সময় যখন হাইকোর্ট হয়েছিল তখন এটা নিয়ে আলোচনা হয়েছে শাসনতন্ত্র উপরে তখন দেখবেন সৈয়দ ইশতিয়াক আহমেদ ডক্টর কামাল হোসেন এরা সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করছে যে শাসনতন্ত্র একটা স্ট্রাকচার আছে এই স্পিরিট আছে লাইফ আছে একটা স্ট্রাকচার আছে এটা যদি এক আপনাকে যদি এক জায়গায় ভাঙেন তাহলে ওই স্ট্রাকচারটা পড়ে যাবে ভারসাম্যহীন এই বিল্ডিংয়ে যদি আমরা এদিকটা ভারসাম্যহীন হয়ে যায় ভারসাম্য ভঙ্গ পড়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে আপনি পার্লামেন্টারি সিস্টেম করতেছেন অথচ ইলেকশন করবেন রাশিয়ার পুটিনের মতো তা তো হয় না আমি কতবারে বারে লিখছি কলম ভোতা করে ফেলছি এবং একটা জজকে যে আমি কোনোদিন ক্ষমা করবো না সেটা এই খায়রুল হক সাহেব চিফ জাস্টিস প্রধান তাকে অত্যন্ত আমি শ্রদ্ধা করতাম একসময় এই জাজমেন্টটা সে কী করে দিল আমি বলছিলাম অনেক টেলিভিশনের কাছে তাকে নিয়ে আসেন আমার সামনে আমি আমি আর্গুমেন্ট করবো পার্লামেন্টারি সিস্টেমে কোথাও ইলেকটেড গভর্নমেন্টকে রেখে ইলেকশন হয় না একেবারে আপনি লিখে নেন কোথাও না আপনি এখানে বলছেন আমি ক্ষমতাও থাকবো ইলেকশনে করবো এই একটা কথা এটা আপনি স্ট্রাকচারটা ভেঙে দিলেন সেকেন্ড কথা হলো যে আপনি নিজে 72 সালে কি বঙ্গবন্ধু যখন নির্বাচন দিয়েছিলেন তখন তখন তো বঙ্গবন্ধু শুনেন না বল ছিল না ছিল না সেটা পার্লামেন্ট ডিজলভ হয়েছিল কিন্তু এগুলো চিন্তা করা হয়নি তখন এত স্বাধীনতা পার্লামেন্টে ডিজলভ হয়েছিল পার্লামেন্ট মানে ডিজলভ হয়েছিল কিন্তু বঙ্গবন্ধু তখন এগুলো চিন্তাই করিনি আমরা বুঝতে পারছেন না আর তখন দলও নাই দেশে
আমি যেটা বলছি এটা শাসনতন্ত্রের কথা, যে তুমি পার্লামেন্টের সিস্টেমে ইংল্যান্ড পাশে ইন্ডিয়া দেখেন, পার্লামেন্ট ডিজলভ না করে কোথায় ইলেকশন হয়, এই কথাটা বারে বারে বলতেছি। আর পার্লামেন্ট ডিজলভ করলে ইলেকটেড গভর্নমেন্ট থাকে না, এইটুক তো আমাদের বোঝা উচিত। আচ্ছা, তার সবচেয়ে বড় কথা হলো এই শেখ হাসিনাই যখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রেখে যখন ইলেকশন করতে গেল, পার্লামেন্ট ডিজলভ হয়েছে কিন্তু খালেদা জিয়া পাওয়ার থাকবে, সেই গভর্নমেন্ট থাকবে, এই নিয়ে করতেছিল, তখন তো সেই বলো যে না ইলেকটেড গভর্নমেন্ট আন্ডারে আমরা ইলেকশন করবো না, সেই বলছে। এখন আপনিই বলবেন এইটা, এটাও মানবেন না, তো এইরকম একটা বড় কন্ট্রাডিকশন। এখন আপনি বলেন না আমার আন্ডারে ইলেকশন করতে হবে, সেখানে এত বড় মেজর চেঞ্জ করলেন, অর্থাৎ কনস্টিটিউশনাল স্ট্রাকচারটা একেবারে ভাঙলেন, নিজের কথা, নিজের কথাও আপনি রাখতেছেন না। এরপরে যদি ইলেকশন করে মনে করেন যে ইলেকশন হবে, এটা কি ইলেকশন হবে নাকি? আপনি কি আশাবাদী হতে পারছেন? একদম না, না না না, ইলেকশন শুনুন, যদি সেই ইলেকশন হয় যেটা 2014 সালে হইতে পারে, তো হয়ে গেল। আপনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে যে কথা, না সমঝোতার ভিত্তিতে, এই জন্য বলছি যে এখন রাজনীতিতে তো শেষ কথা নেই, তারপরেও যদি দুই দলের সমঝোতা, না না, আজকে যদি সমঝোতার কথা যদি আমি বলি, দেখেন আজকে যদি সমঝোতা, যদি বেগম খালেদা জিয়া হাসিনার সঙ্গে কথা না, আজকে যদি শুধু সুশীল সমাজকে ডাকে বলে যে আসলে আমরা কী করবো, কারণ আপনি যদি আজকে মনে করেন উনি যদি সেই 1914 সালের মতো 2014 সালে হইতে পারেন, ভালো কথা, শান্তিমূলক যদি হয়ে যেতে পারেন, থাকে গেলেন, পুটিন রাজপুটিন, এটা রাশিয়ার পুটিন আছে, উনি হয়ে গেলেন, কিন্তু যদি এই অন্য কিছু হয় তখন কি হবে? আমরা অবশ্য সেটা অন্য কিছু আশা করি না, আপনিও নিশ্চয় আশা করেন না, চাই না, আমি তো সেজন্য বলছি আশা করেন যে এখন শুনেন নির্বাচন হোক, পসিবল, সেটাই হলো শেখ হাসিনার সবচেয়ে যে যার রাজনৈতিক স্বভাব সেটার বড়, সে আমাকে নিশ্চয়ই কথা বলছেন শুনে সে অসন্তুষ্ট হবে যে মঞ্জুর এটা বলতেছে, মঞ্জুর এটা বলতেছে, কিন্তু আমি তো কারো শত্রু না, আমি পথ পদবীর জন্য ঘুরতেও আসি না, ওই পথ পদবীর জন্য। এখন যদি আজকে সমঝোতার মাধ্যমে না হয়, আর যদি মনে এমনও যদি নর্মালি হয়, যদি মনে হয়, আমার মনে হয় ওয়াজুল কাদের সাহেব এই কথাটা বলেছিল যে নির্বাচনে ঠকলে অনেক দেশ ছাড়তে পালাইতে হবে, এই কথা তো ইলেকশনের কথা না, ইলেকশনের রাজনীতি হলে সকলে থাকবে একত্রে। আজকে আমি চাই না যে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের লোকরে মানুষ ধাওয়া করুক, আমি চাই শান্তি থাকতে। এবং আমার এইটাই কষ্ট যেটা আপনি বলতে চাইছেন যে আপনি কীরকম বাংলা, আমি এই এই বাংলাকে আমি চিনি না, এই আমি যে বাংলা চিন্তা করি সেই বাংলায় আমরা সকলে মিলে ভাই 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 বোন একত্রে শান্তি থাকবো, এই ছিল আমার চিন্তা, এই বাংলা ছিল, এত হিংসা এত বিদ্বেষ আমি দেখিনি কখনো। কিন্তু আজকের বাংলাদেশ একটু অন্যরকম হয়তো আপনার দৃষ্টিতে, কিন্তু আমরা আশাবাদী হতে চাই, আশা রেখে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, অনেক মূল্যবান সময় দিলেন আমাদের, দর্শকরা অনেক কিছু জানলো, আগামীতে আবার কথা হবে, সেরকম আশা রেখে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন। আমরা অবশ্য হতাশা নয়, আশা দিয়ে শেষ করতে চাই যে বাংলাদেশ আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ, আরও তার গণতন্ত্রের বিকাশ হবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো অতিথিকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা, শুভরাত্রি।